আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব ক্লাস 9 10 এবং এসসি পরীক্ষার্থীদের জন্য দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতার 12 নম্বর অঙ্কটি। আমরা এই অধ্যায়ের অন্য অঙ্কগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে চলে যাব, তাহলে আমরা এর আগের অঙ্ক এবং পরের অঙ্ক পেয়ে যাব। সবগুলো অঙ্ক আমরা যদি পর্যায়ক্রমে দেখি তো অবশ্যই আমরা এই চ্যাপ্টারটি খুব ভালোমতো বুঝব। তো আসো আমরা কথা না বাড়িয়ে চলে যাই অঙ্কটিতে। দেখো বন্ধুরা, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, একটি মইয়ের কথা বলা হয়েছে, মইটির দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। দেখো মই মানে হচ্ছে, মই সব সময় দেয়ালের সাথে অথবা বিল্ডিং এর সাথে অথবা কোনো কিছুর সাথে ঠেকনা দিয়ে তারপরে মইটিতে চড়া হয়, মানে মইটি মানে অতিভুজ, অতিভুজ আকারে মইটি ব্যবহার করা হয়। তো আমরা দেখে নেব ফার্স্টে একটি মইয়ের কথা বলা হয়েছে। ধরো এটি একটি দেয়াল, এ বি একটি দেয়াল, আমাদের বলা হয়েছে 18 মিটার লম্বা একটি মই। তো 18 মিটার লম্বা একটি মই মানে দেখো দেয়ালের সাথে মনে করি আমরা 18 মিটার লম্বা একটি মই ঠেকনা দেয়া আছে। এই 18 মিটার লম্বা মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 18 মিটার মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে করে দেয়ালের সাথে স্পর্শ করলো। দেখো বন্ধুরা, একটি দেয়াল এবি এবং একটি মই এসি। আমরা যদি একটি মই এসি ধরি, এসি দেয়া আছে আমাদের 18 মিটার, আমাদের বলা হয়েছে ভূমির সাথে মইটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদটি স্পর্শ করলো। আমাদের বলা হয়েছে দেয়ালের উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এবি উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে কাজ করব আমরা ভূমি এবং অতিভুজ নিয়ে। তো আমরা জানি ভূমি এবং অতিভুজ, লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করব আমরা। তো দেখো বন্ধুরা, আমরা জানি লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করে হচ্ছে সাইন থিটা। তো আমরা প্রথমে চলে যাব এর সূত্রে, এটি হচ্ছে হবে সাইন থিটা দিয়ে। তো দেখো বন্ধুরা, আমাদের দেয়া আছে কি কি ত্রিভুজ এ বি সি হতে, আমরা ত্রিভুজ এবিসি হতে পাই এসি অতিভুজ দেয়া আছে আমাদের 18 মিটার। ধরি এবি ইজ ইকুয়াল টু এইচ এবং আমাদের কোণের মান দেয়া আছে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো বন্ধুরা, আমরা জানি সূত্র আমরা পেয়ে গেছি এখানে সাইন থিটা, কারণ এখানে আমরা লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করছি। তো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে সাইন থিটা মানে থিটার মানে আমাদের দেয়া আছে 45 ডিগ্রি এবং আমাদের লম্ব, লম্ব এখানে আমরা ধরে নিয়েছি এ বি ইজ ইকুয়াল টু এইচ। তো আমরা লম্বের মান জানি না, লম্বের মান আমাদের বের করতে হবে এবং আমাদের অতিভুজ দেয়া আছে 18 মিটার। তো দেখো আমরা অতিভুজ ধরে নিয়েছিলাম কি এসি। তো দেখো বন্ধুরা, আমাদের লম্ব হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে এসি। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইজ ইকুয়াল টু এবি দেয়া আছে আমাদের এইচ, এটা আমরা বের করব আমরা জানি না, এবং এসির মান দেয়া আছে আমাদের 18 মিটার। তো দেখো বন্ধুরা, এখন আমরা ডাইরেক্ট আড়াআড়ি গুণ করে দেব। তো আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের √2 এইচ এর সাথে গুণ হবে এবং 1 18 এর সাথে গুণ হবে। তো আমাদের মান আসবে √2h ইজ ইকুয়াল টু 18। তারপর আমরা h টিকে h এর মতো রেখে দেব এবং আমাদের √2 গুণাকার আছে এখানে, ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, 18 ডিভাইডেড √2। তো আমরা আমাদের h এর মানটি অলরেডি বের করে ফেলেছি, এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেবে। তো সুতরাং আমাদের উচ্চতা h ইজ ইকুয়াল টু আসবে আমাদের 12.73 মিটার।
তো দেখো বন্ধুরা, আমরা আমাদের উচ্চতা 12.7 মিটার পেয়ে গেছি। তো এই অঙ্কটি আমরা দেখো খুব সহজে সাইন থিটার মাধ্যমে করেছি। এরপরে এই অঙ্কটি তোমরা যদি বুঝে থাকো তো তারপর আমরা চলে যাব আমাদের 13 নম্বর অঙ্কতে। তো আসো আমরা 13 নম্বর অঙ্কে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি যে আমাদের পরের অঙ্কটি 13 নম্বর অঙ্কে, এবং আমরা এর আগে যে 12 নম্বর অঙ্কটি করেছি সেই অঙ্কটি হুবহু তোমরা পেয়ে যাবা উদাহরণ 3 এ। তো তোমরা উদাহরণ 3 দেখলেও সেম অঙ্কটি পেয়ে যাবা। তো আসো আমরা কথা নম্বর 13 নম্বর অঙ্কটিতে চলে। দেখো আমাদের অঙ্কটিতে কি বলা আছে, বলা আছে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তো দেখো বন্ধুরা, আমাদের বলা আছে একটি ঘরের ছাদে, মনে করি এটি একটি ঘরের দেয়াল এবি, এবং এখানে ঘরের একটি ছাদ দেয়া আছে। ঘরের ছাদের একটি বিন্দু মনে করি আমরা এ বিন্দু। তো দেখো বন্ধুরা, একটি ঘরের ছাদের বসে কোনো বিন্দু, যে কোনো বিন্দু বসে একটি ঘরের ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে। তো একটি ঘরের ছাদে আমরা মনে করি এটি একটি ছাদ, এবং ছাদের কোনো বিন্দু এ বিন্দু, এর থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তো ভূতলস্থ মানে হচ্ছে, ভূতলস্থ মানে হচ্ছে ভূমিতে বিন্দুটি, মানে এই যে 20 মিটার দূর পর্যন্ত যে ছাদের বিন্দু থেকে 20 মিটার দূরে আসছে সেটা ভূমিকে স্পর্শ করবে। তো ভূমিকে স্পর্শ করবে দেখে বলা আছে এখানে ভূতলস্থ। তো বন্ধুরা দেখো, এ থেকে ভূতলস্থ একটি বিন্দু 20 মিটার যদি দূরে যায় তাহলে একটি বিন্দুতে সি বিন্দুতে মনে করো ছেদ করে, এবং বসে একটি বিন্দুর অবনতি কোণ, মানে এই বিন্দুটি যে বিন্দুটি 20 মিটার দূরে ছেদ করছে এই বিন্দুটির অবনতি কোণ 30 ডিগ্রি। তো দেখো বন্ধুরা, এই বিন্দুটির অবনতি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে কোণটি উৎপন্ন হবে 30 ডিগ্রি। আমরা অনেক সময় ভেবে থাকি যে অবনতি কোণ মানে এই বিন্দুতে উৎপন্ন হবে অথবা এই যে এই স্থানটিতে উৎপন্ন হবে, কিন্তু আসলে তা না। আমাদের অবনতি কোণ সব সময় উপরে উৎপন্ন হয়, ছাদের সাথে উৎপন্ন হবে আমাদের অবনতি কোণ। তো দেখো বন্ধুরা, এই অবনতি কোণের দেখো আমাদের বিসি যোগ করে দেই, এবং অবনতি কোণের একান্তর কোণটি উৎপন্ন হবে সি বিন্দুতে 30 ডিগ্রি। আমরা জানি একান্তর কোণ অলওয়েজ সমান হয়। তো আমাদের একান্তর কোণ সমান হওয়ার কারণে আমাদের এই বিন্দু যে অবনতি কোণটি উৎপন্ন হয়েছিল সেটির একান্তর কোণ সি বিন্দুতে 30 ডিগ্রি উৎপন্ন হয়। তো বন্ধুরা আমরা কাজ করব এখানে 30 ডিগ্রি নিয়ে, এবং আমাদের দেয়া আছে এসির মান অর্থাৎ অতিভুজের মান 20 মিটার, আর আমাদের বলা আছে যে ঘরটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ আমাদের এবি এইচ এই উচ্চতাটি নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, এই অঙ্কটিও হুবহু 12 নম্বর অঙ্কের মতোই, এই অঙ্কটিও আমরা উচ্চতা এবং অতিভুজ নিয়ে কাজ করব। এই অঙ্কটিতে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এই অঙ্কটির জন্য আমরা সেম আগের মতো চলে যাব সাইন থিটায়। তো দেখো আমরা দেখে নিই আমাদের কি কি দেয়া আছে। আমাদের দেয়া আছে ত্রিভুজ এ বি সি হতে আমরা এসি অর্থাৎ অতিভুজের মান পেয়ে যাই 20 মিটার, এবং আমরা এবি ধরে নেই এইচ, এবং আমাদের কোণ অর্থাৎ থিটার মান দেয়া আছে 30 ডিগ্রি। তো বন্ধুরা আমরা চলে যাব এই অঙ্কের সূত্রটিতে। তো আমরা যেহেতু লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করব তো আমরা চলে যাব সাইন থিটায়। তো সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমাদের থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তো আমরা সাইন 30 ডিগ্রি, এবং আমাদের লম্বের মান হচ্ছে এখানে এবি, এবং অতিভুজ হচ্ছে এসি। তো বন্ধুরা দেখো, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এবং আমাদের এবির মান দেওয়া আছে হচ্ছে
এইচ এবং এস এর মান দেয়া আছে হচ্ছে 20 মিটার তো বন্ধুরা এখন আমরা চলে যাব আরআরই গুণ করায় তো আমরা আরআরই গুণ করে দেব আরআরই গুণ করলে আমরা এখানে পাবো 2h = 20 h = 2 গুণাকার আছে h এর সাথে ওই পাশে ইকুয়াল টু পাশে চলে গেলে হয়ে যাবে ডিভাইডেড অর্থাৎ 20 ডিভাইডেড 2 সুতরাং আমরা h এর মান পেয়ে গেলাম 10 মিটার তো বন্ধুরা দেখো আমরা উচ্চতা অলরেডি পেয়ে গেছি আমাদের ঘরটির উচ্চতা নির্ণয় করতে বলেছে আমরা অলরেডি ঘরটির উচ্চতা নির্ণয় করেছি তো বন্ধুরা এই অঙ্কটি তোমরা একবার দেখে নাও এবং দেখো এই অঙ্কটি থেকে আমরা সৃজনশীল তৈরি করতে পারি আমাদের যদি বলা হতো ভূমি নির্ণয় করতে তাহলে আমাদের এখানে সাইন থিটার পরিবর্তে ভূমি বাই অতিভুজ কস থিটা চলে যেতাম আমরা আমরা যদি বলা হতো ভূমিটা নির্ণয় করতে তো আমরা এখানে কস থিটা দ্বারা অঙ্কটি করতে পারতাম এবং যদি এখানে আমরা এখন যেহেতু আমরা লম্বটি বের করে ফেলেছি তো এখন যদি আমাদের আবার পরে যদি সৃজনশীল আকারে দেয়া থাকে যে খ নাম্বারে বলা হলো আমাদের উচ্চতা নির্ণয় করতে গতে বলা হলো ভূমিটি নির্ণয় করতে তখন যেহেতু আমরা খতে উচ্চতা পেয়ে গেছি তো আমরা উচ্চতা মানে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি ট্যান থিটা দ্বারা এটার ভূমি নির্ণয় করতে পারবো তো বন্ধুরা আমরা এইসব অঙ্কগুলোর সৃজনশীল ভাষায় চেষ্টা করব এবং আমরা যদি পেরে থাকি এবং করে থাকি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমরা তো বন্ধুরা আমরা পরবর্তীতে চলে যাব এই অধ্যায়ের বাকি অঙ্কগুলোর সাথে তো তোমরা সাথেই থাকো এবং ডিসক্রিপশনে লিংকে দেখতে থাকো লিংকের মধ্যে তোমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম